Mentioning my name, we don't like what you I don't give a fuck. Y'all can suck my dick. I'm making pesetas while they're talking shit. Nah, I don't give a fuck. Don't waste my time for it. Hey Hira, I've got cigarette day. Apne cigarette khabe. এতক্ষণ লাগে সিগারেট দিতে। ওই মেজ দে। কি করছ বেটা? একটা কাজ করতে পারছ না ঠিক মতন? সমস্যা কি তোর? বস আপনার চা খাবে? চা খাবি? এই চল। দেখো কি অবস্থা। ওই নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর ইবাদত করবো, অথচ দেখো রোজা না রেখে রাস্তার বাইরে সিগারেট টানে। এই দুনিয়ার দুনিয়ার চিন্তা করে কিন্তু আখেরাতের চিন্তা করে না। চলো দেখি বাবা রে, রোজা রমজানের দিন, তোমরা যদি রাস্তায় থেকে সিগারেট টিকেট খাও এটা কি ভালো? এখন রমজানের দিন নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর ইবাদত করবা, চব্দি কালাম করবা, এগুলি তো এক মাস আমাদের সিএম সাধনার দিন, এটা ঠিক রাখবা। এরকম সিগারেট টিকেট খাও না রাস্তাঘাটে, বুঝছো? আর পাড়া বসে আছে যারা, তারা বুঝাইবা রোজা রাখো, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, এটাই তো। বুঝতে পারছো? কালকের থেকে রাখো, হ্যাঁ, কালকের থেকে রোজা রাখো, আল্লাহ আল্লাহ অবশ্যই একটা সুযোগ দিবে। মনকে শান্ত রাখো, নামাজ পড়লে দেখো তোমাদের আত্মা ঠিক হয়ে যাবে, একদম মন ঠিক হয়ে যাবে, সব ভুলে যাবা, আল্লাহ ওলা হয়ে যাবা। ঠিক আছে, সমস্যা নেই, আমি জানাই মনে করি তোমরা কালকের থেকে সবাই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ। এই সবুজ, পাঁচটা চা দে আর আমার সিগারেট দে। তারপরে ঠিক আছে, এই যে রোজা রাখতেছেন,
অনেক ভালো লাগতেছে। কি করে আল্লাহর হুকুম মানতে হয়? আল্লাহর হুকুম মানতে হয়। দেখেন কি অবস্থা, ওই দেখেন কোলা মার দেখেন। এইগুলো বিচার হইব কোলা মার দেন। কি করলে তুই আমারে? ওই দিন রাস্তায় দেখার পরে আমার রাত্রে ঘুম আসে নাই। কি করলে এটা? আমার তো তোর সাথে প্রেম করতে ভাল লাগে না কিছু তোরে স্যার আমার। কিয়াদব বাসায় কি মা বোন নাই? রোজা রমজানের দিনে রাস্তাঘাটে এগুলো কি? রোজা রমজানে রোজা রাখো, নামাজ পড়ো, এটা ভালো হবে। রাস্তাঘাটে মেয়ে ডিস্টার্ব করার কোনো দরকার নাই ফালতু। কিয়াদব বস, আপনি শুধু একবার বলেন, ওকে তুলে নিয়ে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জানো কবি? হ্যাঁ ভাইয়া। এত লেট হলো তো আজকে? লেট হয়েছে কেন জানো? রাস্তায় কয়েকটা বোকাটে ছেলে আসছে আমাকে আটকিয়ে বলেছে আমাকে পছন্দ করে, পরে আমি ছেলেকে খাতে পিঠে একটা চল মেরে চলে এসেছি। এরকম ভুল কোন সময় করবো না, যদি আর কোন সময় দেখা হয় তাহলে ওর কাছে ক্ষমা চেয়ে দেয়, বুঝতে পারছো? আমার বোন তুমি, ঠিক আছে? ভালো বলছো, কেউ বলছো না বলতে, ঠিক আছে? যাও বাসা যাও। যে রাস্তাঘাটে পোলাপান বকাটে পোলাপান এরকম করে গেলে ঠিক না। দেখ সমস্যা নেই, আল্লাহ হেদায়েত করবে তাদেরকে। রোজা রমজানের দিন সমস্যা নেই। আপনাদের জন্য ওনারাও শিখতেছেন, এটা উচিত না। আপনি যেটা বলছেন, আপনার যদি আপনি আমার একটা অফার দিচ্ছেন, আপনি যদি কালকে থেকে নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো পথে চলতে পারেন, তাহলে আমি এটা ভাইবা দেখব যে ভালো পথে চলাফেরা করেন, সেটা হবে। আমি যদি ভালো পথে চলাফেরা করি, নামাজ পড়ি, তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসবো, বাসবো না কেন, যেহেতু আমি আমার জন্য একটা ছেলে ভালো হয়ে যেতেছে। কথা দিলাম, আপনি যদি নামাজ রোজা সব করেন আমি আপনার পাশে আছি, আপনি যা বলবেন আমি তাই শুনবো। ভালো পথে চলাফেরা করেন, নিজেও ভালো হন, অন্যকেও ভালো করেন, সাথে বন্ধু বান্ধব সবাইকেই বলেন যে চল কালকে থেকে নামাজ রোজা পড়ি, এটা জীবন না আরেকটা জীবন আছে ওইটা নিয়ে চলাফেরা করি, দেখেন এটাই ভালো হবে। আল্লাহর কাজ করবেন, ভালো থাকবেন, মন ভালো থাকবে, ফ্রেশ থাকবে, সব আচ্ছা আসি।
তো পুজুরে বলছিল নামাজ পড়ার জন্য, চল আজকে আমরা সবাই মিলে নামাজ পড়ি। আয় নামাজ পড়ে আসি ইনশাল্লাহ। আমি আসবো, তুমি যাও, আমি বাসায় যেয়ে আমি উজু করে আসতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ নমস্কার।